ইট ভাটায় দেওয়াল ধসে মৃত্যু হল দুই শ্রমিকের। রবিবার কিষানগঞ্জের নেপাল সীমান্তের সুখানি থানার ভেলাগুড়ি গ্রামের কাছে একটি ইট ভাটায় ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম যোগেন বর্মন বয়স ৫০ এবং মজনু শেখ বয়স ৪৫, দুজনেরই বাড়ি কোচবিহার জেলার দিনহাটা এলাকায়। জানা গিয়েছে এদিন ইট ভাটায় কাজ করছিলেন দুজন, সে সময় হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়াল, সেখানে চাপা পড়ে যান দুজনে। তাদের উদ্ধার করে কিষানগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এদিকে ঘটনার পর থেকেই পলাতক ইট ভাটার মালিক ও ম্যানেজার জিজ্ঞাসাবাদের জন্য ওই ইট ভাটার কর্মীকে আটক করেছে পুলিশ। সুখানি থানার ওসি বিজয় পাসওয়ান জানিয়েছেন, দুই শ্রমিকের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিষানগঞ্জ থেকে শক্তিপ্রসাদ জোয়ারদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।